ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানো বেস্টর বিতর্কিত আউট, বৃষ্টির বাগরা কিংবা স্টুয়ার্ট ব্রডের সিনেম্যাটিক বিদায়, সদ্য সমাপ্ত অ্যাশেজে কি ছিল না! নাটকীয়তায় ভরা টানটান উত্তেজনার এক সিরিজ শেষে অবশ্য বিজয়ের তকমা পায়নি কেউ। সিরিজ সমতায় শেষ হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজিতের কাছেই থেকে যায় আরাধ্যের ছাইদানিটা। তবে সিরিজ শেষ হলেও অ্যাশেজের উত্তাপ এখনও জীবন্ত। স্লো ওভার রেটের কারণে দুই দলের ওপরেই বড় শাস্তির ঘোষণা ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। জরিমানা তো আছেই, পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও ধাক্কা খেল দুই দল। হেডিং দি টেস্ট বাদ দিলে বাকি চার ম্যাচেই নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি বেন স্টোকসের দল। এসবাস্টনের 2, লর্ডসে 9, ওল্ড ট্রাফোর্ডে 3 আর শেষ টেস্টে 5 ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে প্রতি ম্যাচের জন্য জরিমানা তো দিতেই হবে, পাশাপাশি সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান 19 পয়েন্ট কাটা গেল থ্রি লায়নদের। 5 ম্যাচ খেলে ইংলিশদের পয়েন্ট কমে দাঁড়ালো মাত্র 9, টেবিলে বর্তমানে 5 নম্বরে অবস্থান তাদের। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। অন্যদিকে মাত্র এক ম্যাচেই স্লো ওভার রেটের অভিযোগ অস্ট্রেলিয়ার দিকে। ওল্ড ট্র্যাফোর্ডের চতুর্থ ম্যাচে 10 পয়েন্ট কাটা গেছে প্যাট ক্যামিন্সদের। সে ম্যাচে 10 ওভার পিছিয়ে ছিল অজিরা। মূলত বিশেষজ্ঞ কোনো স্পিনার একাদশে না রেখেই খেলতে নামাটা কাল হয়ে দাঁড়ালো অস্ট্রেলিয়ার। ম্যাচ ফির অর্ধেক জরিমানার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় ধাক্কা খেল স্মিথ ল্যাবুশেনরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে এই স্লো ওভার রেটই কাল হয়ে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার জন্য। পেনাল্টিতে কাটা পয়েন্টের কারণে শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি তারা। নতুন চক্রের শুরুতেই ধাক্কা আবারও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে অজিদের জন্য। পাশাপাশি ইংল্যান্ডের জন্যও এমন শাস্তি শেষ পর্যন্ত ফাইনালে ওঠাটা কঠিন করে তুলতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ।